নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। যুগান্তকারী পরিবর্তন ঘটতে চলেছে এই চার রাশির, চাইলেও ভুলতে পারবে না এই চার রাশি। কি এই পরিবর্তন? সম্পূর্ণরূপে গ্রহের গোচর ধরে আমি কিন্তু আলোচনা করব। তবে একটি কথা আমি বলি, এই ভিডিওটি দেওয়ার পর আমি যে আজকে এই ভিডিওটি আপনার চ্যানেলে পাবলিশ করব, এই ভিডিওটি রং মাখিয়ে আবার কোনো ইউটিউব চ্যানেলে আবার এই ভিডিওটি কিন্তু উপস্থাপনা করে দিবে। অর্থাৎ কপি এবং পেস্ট, এক কথায় নিজস্ব থিঙ্কিং এই জিনিসটা কিন্তু নেই। অর্থাৎ দেখুন, যদি শাস্ত্রটা শুধুমাত্র কপি বা পেস্টের জন্য নয়, কোনো একটা ভিডিও দেখে আমি ওটাকে কপি করে দিয়ে দিচ্ছি সেটার জন্য নয়, এখানে বোঝানোর জায়গা আছে কি কারণে হচ্ছে। শুধুমাত্র এখানে আপনাদেরকে আমি বুঝাতে চাইছি যে কেন যুগান্তকারী পরিবর্তন ঘটতে চলেছে এই চার রাশির, তাও আমি এই ভিডিওতে আলোচনা করব। কোন কোন দিক থেকে লাভ পাবে এই চার রাশি, ডায়েরিতে নোট করে নিন। কিন্তু আবারও বলছি, এই ভিডিওটি আবার নতুন রূপে কপি করে আবার ছাড়া হবে। আর কেউ কেউ বলছেন যে স্যার আপনার কি কোনো দুটো চ্যানেল আছে? না, আমি এখনও একটি কথা বলছি, অ্যাস্ট্রো এডুকেশন শুধুমাত্র আমারই একটি চ্যানেল, এর বাইরে আমার কোনো চ্যানেল নেই। কৌশিক রায়ের একটি চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন। বেশ কিছু হোয়াটসঅ্যাপে কমেন্টস এসছে যে স্যার আপনার অ্যাস্ট্রো এডুকেশন ছাড়া কি কোনো চ্যানেল আছে? না, যদি এটা আপনারা ভুলভ্রান্তি করে কোনো জায়গাতে বুকিং করেন সেটা কিন্তু আপনাদের দায়বদ্ধ। অ্যাস্ট্রো এডুকেশন যে এই ফোন নাম্বারটি যাচ্ছে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন কেন হচ্ছে, কি কারণে যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে, তাও আমি আলোচনা করব। চাইলেও চার রাশি বুঝতে পারবে না। দেখুন, আজ থেকে, আজকে হচ্ছে আপনার 11 আগস্ট, ঠিক 20 আগস্ট 2022, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই ভদ্র নামক মহাপুরুষ রাজযোগের ফলে চার রাশিকে অপার ধন দিবে। দেখুন, বুধ আমাদেরকে কি দেয়? বুধ আমাদেরকে দেয় বুদ্ধি। দেখবেন বুধ যাদের ছকে ভালো থাকে তারা যথেষ্ট বুদ্ধিমান হয়। বুধ ভালো থাকলে দেখবেন ভালো আপনার বোঝানোর শক্তি কিন্তু থাকবে। বুধ যদি আপনার ভালো থাকে, ব্যাংকিং সেক্টরে যারা আছেন, ফাইন্যান্সে যারা আছেন বা সেলস ডিপার্টমেন্টে যারা আছেন, কোনো এজেন্টের সঙ্গে যুক্ত, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, সেখানে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। যে কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন এবং এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তারাও কিন্তু ব্যবসা থেকে লাভ পাবেন। এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু লাভ কিন্তু পাবেন। বুধ হচ্ছে ফাস্ট মুভিং প্ল্যানেট এবং বুধ কন্যা রাশিতে প্রবেশ করে আপনার ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে চার রাশির ক্ষেত্রে। এই চার রাশির দুটি মহাপুরুষ রাজযোগ কিন্তু থাকছে। একটি হচ্ছে হংস নামক মহাপুরুষ রাজযোগ, একটি হচ্ছে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই চার রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চার রাশি। কোন কোন দিক থেকে এই চার রাশি লাভ পাবে আমি আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আপনার ঠিক কেন্দ্রে অবস্থান করছে বৃহস্পতি, আবার কেন্দ্রে অবস্থান করছে বুধ। এখানে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদেরকে দিবে। ব্যবসা যারা করছেন, পার্টনারশিপ বিজনেস যারা করছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন,
যারা সেলস লাইনে আছেন, আপনি ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু দুর্দান্ত লাভ দিবে। হংস নাম মহাপুরুষ রাজযোগ এবং ভদ্র নাম মহাপুরুষ রাজযোগ আপনার ধনু রাশির ক্ষেত্রে কিন্তু অপার ধন আপনাকে কিন্তু দিবে। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে ধনুরাশি। প্রপার্টি থেকে, আপনার সুখ সাধন থেকে, মায়ের স্বাস্থ্য থেকে এবং শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছেন, এডুকেশনের দিক থেকে আপনার যথেষ্ট লাভ কিন্তু পাবেন, উচ্চ হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন। দ্বিতীয় রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনার কেন্দ্রে অবস্থান করছে বুধ, কেন্দ্রে অবস্থান করছে আপনার বৃহস্পতি। বৃহস্পতি এবং বুধ একে অপরের দৃষ্টি বিনিময় কিন্তু হচ্ছে, এবং একটি ভদ্রনাম মহাপুরুষ রাজ্য একটি হংসনাম মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গা আপনার নির্দেশ করছে। আপনাদের গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা আছেন সেখান থেকে আপনার যথেষ্ট লাভ পাবেন, মাথার সুখ আপনারা পাবেন এবং কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন, যুগান্তকারী পরিবর্তন কর্মক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। অভাবনীয় লাভ পেতে চলেছে কর্মক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে বিশেষভাবে এই দুটি রাজ্য আপনাদের মান সম্মান বৃদ্ধি আপনাদের করবে এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আপনাদেরকে কিন্তু করবে। লিখে রাখুন আপনার মিথুন রাশি। তিন নম্বর রাশি মীন রাশি। রাশিতেই বৃহস্পতি সপ্তমভাবে বুধ অবস্থান করছে। এই কেন্দ্রীয় প্রভাবের ফলে যুগান্তকারী পরিবর্তন চাইলেও ভুলতে পারবে না মীন রাশি। এই দুটি রাজ্য, ভদ্রনাম মহাপুরুষ রাজ্য এবং হংসনাম মহাপুরুষ রাজ্য আপনার ক্ষেত্রে কিন্তু দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে। আপনাদের পার্টনারশিপ বিজনেস, স্ত্রীর ভাগ্যে অর্থ আসা, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আকর্ষিক অর্থলাভ গোল্ড শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় যথেষ্ট লাভ কিন্তু পাবেন এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা পাবেন। সন্তান সুখের জায়গায় দেখা যাচ্ছে। এডুকেশন সেক্টর কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। কোনো শুভ অনুষ্ঠান আপনাদের বাড়িতে কিন্তু হবে, শুভ বিবাহের একটা যোগাযোগ কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে মিথুন মীন রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির রাশিতে বুধ অবস্থান করে ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং আপনার ঠিক সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করে হংসনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। দুটি রাজ্য কন্যা রাশির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। 20 অগস্ট 2022 আমূল পরিবর্তন, লট অফ চেঞ্জ হতে চলেছে কন্যা রাশির জীবনে। মান সম্মানের দিক থেকে যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা ক্ষেত্রে দৈনন্দিন রোজগারের জায়গা, আকর্ষিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এবং আপনাদের যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এবং বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। নমস্কার।